হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ব্লগ উইথ মৌসুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকের দিনে খুব ভালো আছি। প্রথমেই জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা আজকে সারাদিনের স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। খুনসুটি ঝগড়াঝাটি এন্ড ভালোবাসার আজকে ব্লগ। অর্ক গেল স্কুলে আর হাজবেন্ড গেল ওকে ছাড়তে। ও এখনই মার্কেট থেকে আসবে, তারপর দুজন মিলে আমরা ব্লগটা চালু করব। সারাদিনে ব্লগটা ওয়াচ করো এবং এনজয় করো। অর্ককে ক্লাসরুমে ছেড়ে দিয়ে এলাম। আসার সময় একটু মার্কেটও গিয়েছিলাম। মার্কেট থেকে আসার সময় ওর জন্য কিছু কিনে নিয়ে এসেছি আজ স্পেশালি। এই দেখো, একটা গল্পের বই আর একটা নিউজ পেপার। ও ফ্রি টাইমে একটু পড়াশোনা করবে, আমারও বেশ ভালো লাগবে একটু পড়াশোনা করলে। আর ও তো দরজাটা খুলে দিয়ে একটু কিচেনে গেল, মনে হচ্ছে কিচেনে শব্দও হচ্ছে, কিছু বানাচ্ছে মনে হচ্ছে আমার জন্য। চা ছাড়া আর কি হবে বলো? চাই পাই সকালে প্রতিদিনই। আজকে দেখতে থাকো, আজকে একটা মজাদার ব্লগ হবে, সবাই একসাথে থাকো। কিন্তু তাহলে ওকে আজকে নিউজ পেপারটা দেওয়া যাক, দেখা যাক আর কি হেডলাইনে কি লেখা আছে নিউজ পেপারে। মৌসুমি একটু বেডরুমে এসো। যাচ্ছি। এই নাও, এটা হলো আজকে নিউজ পেপার, সিংরৌলি ভাস্কর। এটা পড়বে মনে করে, যখন ফ্রি টাইমে থাকবে না তখন এটা পড়াশোনা করে একটু। ওর জায়গায় রক সং শুনলে ভালো, রক সং মাইন্ড সে মাইন্ড ফ্রেশ হবে না? ওকে ওকে, ইটস অনলি ফর ইউ, আই লাভ ইউ। আজকে দিনটা তোমার মনে ছিল? আমি তো ভাবলাম যে তুমি ভুলে গেছো যে আজকে ভ্যালেন্টাইন ডে। আর কি ভ্যালেন্টাইন্স ডে, তোমার একটা মনে আছে? অবশ্যই। এই জন্য সকালে এক কোড়া চা বসিয়েছে, এক হাঁড়ি চা। কি সকালবেলা তো মানুষ চাই খায় নাকি অন্য কিছু? কিছু ঠিক আছে, ঝগড়াটা বন্ধ করো। আজকের দিনটা অবশ্যই মনে থাকবে, কারণ আমরা বিয়ের আগে অনেক অনেক লুকি লুকি প্রেম করেছি, অনেক দেখাও করেছি। অবশ্যই অনেক দেখাও করেছি, অনেক গিফট ও আমাকে যতবার দেখা হয়েছে অনেক অনেক গিফট দিয়েছে। তাই আমি সেই দিনগুলো কি ভুলে যাই বলো? ঠিক তাই। আমারও মনে ছিল, আমি এটা কালকে বিকেল বেলা মার্কেট বেরিয়েছিলাম, কিনে এনে লুকিয়ে রেখে দিয়েছিলাম। আমারও মনে আছে, মনে আছে। এই জন্য আগে থেকে আমার জন্য কিনে রেখেছি, বাসি হয়ে গেছে। এগুলো বাসি কারণ মার্কেটে অনেক জিনিসই বিক্রি হচ্ছে সাজিয়ে। না গোলাপটা দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা দারুন। কি দেখো, এটা আমার একই দোকান থেকে কিনেছি। ওখানে ফলমন্ডির কাছে কিনেছো? ফলমন্ডির পাশের দোকানটা আমি ওখান থেকে কিনেছি। আচ্ছা, স্কুলে যখন থেকে অর্পকে নিয়ে আসতে যায় না তখন ওখান থেকে এটা কালেক্ট করে নিয়ে এসেছে, যথেষ্ট ভালো আছে বলে। ও আচ্ছা, আরেকটা তো দেয়া হয়নি, এই নাও বুকস, গল্পের বই। বই তো নয়, কি হতে পারে? দাঁড়া এই গ্লাসটা নিয়ে এলাম, দেখো এর মধ্যে জল আছে। এইভাবে আমি যত্ন করে দুটো গোলাপকে চেষ্টা করবো অনেকদিন জিয়ে রাখার, বুঝলে? এইভাবে আমি রেখে দিচ্ছি। আমার মনে তো হচ্ছে না এটা গল্পের বই বলে, কারণ বই হলে ভারী হতো আর এর মধ্যে কোনো গাব্বা আছে। আমার ফেভারিট চকলেট। এই না, তোমার জন্য একটা ফুটবলও নিয়ে এলাম। ওয়াও, বস্তা চকলেট। আর ফুটবলটা নাও। কারণ আমি টেডি খুব পছন্দ করি। Let's start.
এটা তুমি কি করে জানলে আমি পছন্দ করেছিলাম বলে ফ্লিপকার্টে? কেন, কালারটা কেমন বলো? আরে এটা তো আমি পছন্দ করে দুদিন ধরে দেখছিলাম, আজ করেছিলাম। কার জন্য? আমার জন্য। ও আচ্ছা, না আবার গলা কাটার ব্যবস্থা করেছিলে? সত্যি বলছি, বেনারসে গেল, গলা কাটলো, আবার গলা কাটার জন্য আবার তৈরি হয়ে গেছে। জানুয়ারি মাসে একটা হয়েছে, একটা কমপ্লিট হয়েছে, নেক্সট এপিসোড আবার চালু হয়ে গেছে, আবার ফেব্রুয়ারি মাসে আমার গলা কাটার জন্য। এই সত্যি বলছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে 2-3 দিন ধরে দেখছিলাম যে একটা আমি লেদারের নেবো এরকম ব্যাগ। তা তুমি কি করে জানলে? তোমার ফোন দেখেছো নিশ্চয়ই, আমার ফোন থেকে অর্ডার করেছি। সত্যি বলছি, কালারটা এতটাই সুন্দর লেদারের, আমার খুব পছন্দ হয়েছিল। বলতে পারে 1 মাস ধরেই ভাবছিলাম আমার একটা ভালো লেদারের ব্যাগ নিতে হবে ইউজের জন্য যখন যাই বাইরে। তা ও আমাকে দিয়েই দিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখো কতটা সুন্দর দেখো ব্যাগটা, ব্যাগটা বেশ কিন্তু বেশ ভারীও আছে, ব্যাগটা বেশ ভারী আছে, কোয়ালিটিটাও বেশ বেশ ভালো। আমার অ্যাকচুয়ালি সাইজের জন্য খুব বেশি ভালো লেগে গেছে। আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কেন বলো তো? ওর পছন্দের জিনিস বলে কথা, খাবে নাকি চকলেট একটা করে? আমার খুব ভালো লাগে বস্তা চকলেট, আমি এগুলোর নাম বলি বস্তা চকলেট। তুমি আমাকে না খাইয়ে খাইয়ে দিলে আমি এটা পারবো না। চকলেট দেখলে আর ওয়েট করা যায় না, আবার নিজে থাকতে মানে আগে তো মুখেই যাবে। দেখো তোমার জন্য কিচেনে চা বানাচ্ছিলাম। এটা কি তোমার ফেভারিট? আমার তো কেক দারুণ লাগে। তুমি ভাবছিলাম চা বানাচ্ছিলাম সকাল সকাল, এটা ডেকোরেট করছিলাম। দেখো কি করেছে আমার জন্য সকালে, চায়ের বদলে কেক নিয়ে এসেছে আজ, যথেষ্ট ভালো লাগছে দেখে। ডেকোরেটটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো গোলাপ দিয়ে জেমস দিয়ে কেমন লাগছে বলো? দারুণ লাগবে। তাহলে আমিও কিছু শিখেছি বলো। শুধু ও আমাকে বলে তুমি একদম ডেকোরেট করতে পারো না, দেখো এটা কেমন হয়েছে ডেকোরেট দেখে দাও, তোমাদের মৌসুমিতে কেমন ডেকোরেট করেছে। কি আমাকে দেবে না বলো না, খেতে ইচ্ছা করছে। জেমস বন্ডের সাথে তোমার দেখা হবে। অ্যাকচুয়ালি আমাদের ব্লগটা যে এরকম ভাবে আমি করবো, নো প্ল্যানিং, আমি তো জানতামই না। তোমরা দেখলে, আমি তোমাদের সামনে খুললাম গিফট গুলো, খুব ভালো লেগেছে, খুব আমি তো খুব হ্যাপি, খুব এনজয় করছি। আমার তরফ থেকে আমি চাই যে আজকের দিনটা তোমরা যারা যারা লাভার্স আছো সকলে আজকের দিনটা এনজয় করো, সুন্দর সুন্দর গিফট উপহার করো একে অপরকে। আর
ঝগড়াঝাটি তো মানুষের মধ্যে থাকবেই, আমাদের মধ্যে অত কেউ ঝগড়া করবে না, আমরা তো সারাদিন ঝগড়া করি খুনসুটি, আর তাই ও তো আমার পিছনে সারাদিন লেগেই থাকে, একদম সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার পিছনে লাগে। তোমার এগিয়ে যাওয়াটা আমার কিন্তু বেশ ভালোই লাগে। না সত্যি আমি খুব রেগে যাই, অল্পতেই রেগে যাই, আর রাগটা যে অনেকক্ষণ স্টে করে সেটা নয়, রাগই আবার সঙ্গে সঙ্গে ডাউনও হয়ে যায়। কুল ডাউন, অর্ক এখন স্কুলে, তাই আমরা খুব ভালোভাবে ব্লগটা করতে পারলাম দুজন মিলে, তা ও থাকলে সেটা অবশ্যই ভালো লাগে, তা ও বেশি দুষ্টুমি করতো, মানে আমাকে গিফট খোলা বলো বা কেক খাওয়া বলো কোনোটাই করতে দিত না। তা চলো তাহলে সারাদিন দেখতে থাকো আজকে কি কি করি, প্ল্যানিং তো করছি আজকে বাইরে যাব, তা দেখি কতটা কি হয়, চলো দেখতে থাকো। এখন বাজে রাত 8টা, আমি চলে এসেছি কিচেনে, অনেক কিছু প্ল্যানিং হলো, যে ফার্স্টে ভাবলাম বাইরে ডিনারে যাব, আবার ভাবলাম যে না তুমি খাবার প্যাক করে আনো বাড়িতেই খাবো, অবশেষে প্ল্যানিং হলো না চলো আমরা দুজনে আজকে শেয়ার করে বানাই, আমি বানাবো মশলা পনির আর ও বানাবে রাইস। চলো আমি ফাটাফাট এগুলো করে নিই, কারণ এখন 8টা বেজে গেছে আর 9টার মধ্যে ডিনার করতে হবে, কারণ বাবুর আবার সকালবেলা কিন্তু স্কুল আছে। চলো এই পনির বানানোটা চালু করে দিই। দেখো আমি পনির গুলোকে না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটাকে আমি এরপর ডিপ তেলেতে ফ্রাই করে নেবো হালকা করে। পনির গুলো ভেজে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। কি দেখছ কি বানাচ্ছ, সারপ্রাইজ কি বানাচ্ছ, দেখতে তো পাচ্ছি কি বানাচ্ছ, তো রেসিপিটা তো সারপ্রাইজ। আচ্ছা কি বানাচ্ছি দেখতে পাচ্ছ, রেসিপিটা কি নাম জানো? না তা বলতে পারো, ওর একটাই ফেভারিট মটর পনির, ও ছাড়া আর কিছু জানে না, আর পালং পনির এই দুটোরই নাম জানে। আর দিয়ে দিচ্ছি বাটার, আমি বানিয়ে দেবো না, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশালা। গোটা জিরে দিচ্ছি, ভালো হবে না যেটা হবে সেটা হবে, তোমাকে তো বলেছিলাম নিয়ে আসতে, গেলে না কেন, বললাম একসাথে চলো দোকান ওখানে গিয়ে খাওয়া হবে। তাই দুটো পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নরম হবার জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। কি হবে বোঝাই যাচ্ছে, আজকের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, তো ভেবেছিলাম কি আমি আর আমার একটা বন্ধু আছে তার ফ্যামিলি নিয়ে আর আমার ফ্যামিলি নিয়ে একসাথে হোটেলে যাওয়া হবে, কিন্তু যেহেতু তার প্ল্যানিংটা ক্যান্সেল হলো তো আমরাও আর যে গেলাম না হোটেলেতে, তো বাড়িতেই রান্নাটা শুরু করা হলো শেষ পর্যন্ত। কিন্তু একটা ব্যাপার হয়েছে, ও বানাচ্ছে আজকে পনির আর আমি বানাবো রাইসটা, ঠিক আছে দেখে নিও আমি কেমন ভাবে রাইসটা আজকে বানাই। পনির যা হচ্ছে এটা অসম্ভব ব্যাপার, যা ইচ্ছা তাই হবে। এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট, এটাকে আমি অ্যাড করে দিলাম, এর উপরে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো,
1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এর উপরে আমি অল্প পরিমাণে অ্যাড করছি কাসুরি মেথি। দেখো মশলাটা খুব সুন্দর কালার এসে গেছে। এরপর আমি অ্যাড করে দিলাম গরম জল। খুব বেশি করব না, কারণ আমি এটা গ্রেভি গ্রেভি করব। পনির গুলো আমি অ্যাড করে দিলাম। আর উপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি ফেস ক্রিম। এখানে আমি আমুলের ফেস ক্রিম ব্যবহার করছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। লাস্ট পজিশনে একটু বাটার অ্যাড করে দিলাম, কারণ আমার বাটার খেতে দারুণ লাগে পনিরে, আর বাটার দিলে টেস্টটাও দারুণ হয়। মৌসুমীর রান্নার এপিসোড শেষ হলো, আমার এপিসোড এবার স্টার্ট হচ্ছে। চলো এবারে দেখে নাও আমি কিভাবে রাইস টাইসকে বানিয়ে নিই। কি রাইস বানাবো জানি না, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট তো আছে মনের মতো। মানে কি অজানা একটা রেসিপি বলতে পারো, যা খুশি তাই কিছুই থাকবে। আমার যেটা খেতে ভালো লাগে আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। চলো দেখো, তাতে জানি না ঝটাপট ঝটপট আমি তাতে জানি খেতে পাচ্ছি। আমি সারাদিন ওয়েট করছে তো এই জন্য অনেক খিদে পেয়ে গেছে। সকাল থেকে ওয়েট করছে, বাইরে যাব কি খাবো, এ খাবো, এটা অর্ডার করবো, ওটা অর্ডার করবো, জানি না কি হবে। যাওয়া যখন হলো না, দেখা যাক আমার হাতে খাবার খেয়ে কেমন লাগে। ওরটা তো ভালোই হয়েছে, এটা তোমরাও জানো, আমার টাইজ দেখা যাক কেমন হয়। এটা কি তোমাকে হেল্প করতে পারবে? তুমি করে তো রেখেছো। রাইসটা বানানোর জন্য আগে থেকে ব্রোকলি গুলো ভাজে আছে। এখানে আছে বিনস, এখানে মটরশুঁটি, এখানে গাজর, এগুলো হালকা করে তেলে ভাজিয়ে রাখা আছে। এটা কি সবার পরিচিত? আর বললাম না, জিরে অ্যাড করছি, কেটে রাখা কাঁচা লঙ্কা, লবণটা দিয়ে দিয়ে রাখছি যাতে ভালো করে লবণটা মিক্স হয়। এসব করা অসম্ভব ব্যাপার, এদেরই এসব করা ঠিক আছে। হার তাহলে মানলে, চলো কিচেনে হার মানাই ভালো, নাহলে ডেলি দিয়ে দেবে। বাইরে গিয়ে চাকরিও করো আর বাড়িতে এসে খাবারও বানাও। বাইরে জব আর ঘরের রান্না দুটো একসাথে সামলাতে পারবো না, বউকে দিয়েই দিলাম শেষ পর্যন্ত। খেলুক ভাঙুক তবুও ঠিক আছে, আমি শান্তিতে থাকবো। কমপ্লিট। তুমি রাইসটা টেস্ট করো, আর তুমি পনিরটা টেস্ট করো। একদম পারফেক্ট, ঝাল ঝাল, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। না সত্যি ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। দুটোই একদম দারুণ হয়েছে। আমার এই সারাদিনের ব্লগ খুব
খুনসুটি ঝগড়াঝাটি গিফট পাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো ব্লগটাকে এন্ড তো করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।